সাবরিনা না জানি কি। তো সাবরিনা যে আসলে কত সাধারণ, আমি ওনাদেরই একজন। বন্দিত্বটাই সবচেয়ে বড় কষ্ট একটা মানুষকে। আমি যদি জানতে পারি যে আমি রুম থেকে বের হতে পারবো না দিনের পর দিন, সেটা আসলে কোনো তুলনা হয় না। জগৎ মানুষ কিন্তু মৃত্যু সম্পর্কে জানে, মানুষ বেহেস সম্পর্কে জানে, দোজক সম্পর্কে জানে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু জেলখানায় যে আসলে কী অবস্থা, কেমন, এটা কিন্তু কেউ জানে না। তো আমি যখন ওই জগৎটা দেখলাম এবং আমি বুঝলাম যে আমি যখন জেলে গেছি নিশ্চয়ই এটা আল্লাহরই কোনো ইচ্ছা, আমি দেখলাম যে ওই জগৎটা কেমন। আপনারা হয়তো জানেন যে আমি দেশে বিদেশে বহু জায়গায় গেছি, অনেক জায়গায় আমি ট্রেনিং করেছি, কনফারেন্স অ্যাটেন্ড করেছি, কিন্তু আমি সেই জ্ঞানটা অর্জন করতে পারি নাই যে এই 3 বছরে যেই জ্ঞানটা আমি জেলখানা থেকে অর্জন করে আসছি, এবং আমি চাবো যে এই জ্ঞানটা আমি মানুষের কাজে যদি লাগাতে পারি। আমি আসলে এরকম দেখিনি যে একজনের খাবার একজন নিয়ে নেয়, কারণ খাবার পর্যাপ্তই থাকে। আর সরকার মানবিক অধিকারগুলো নিশ্চিত করেছে, আমি বলবো জেলখানায়, যেমন যেখানে ওষুধের সাপ্লাইটা যথেষ্ট ভালো আমি মনে করি। তারপরে হচ্ছে যে খাবারও পর্যাপ্তই থাকে, মানে ভাত ডাল এগুলো পর্যাপ্ত থাকে। তো আমার মনে হয় যে মানুষ সার্ভাইভ করতে পারে, কিন্তু বন্দিত্বটাই সবচেয়ে বড় কষ্ট একটা মানুষকে। আমি যদি জানতে পারি যে আমি রুম থেকে বের হতে পারবো না দিনের পর দিন, সেটা আসলে কোনো তুলনা হয় না। ওই যে আমি বললাম যে আল্লাহ শয়তানকেও আটকে রাখেনি, সেখানে বন্দিত্ব এটা খুব ভয়াবহ। তো আমি কাউকে কারো খাবার কেড়ে খেতে দেখিনি, তো আমি এই সম্পর্কে বলতে পারছি না। ওখানকার যে আসামিরা, তারা মোটামুটি আমাকে একটা সম্মানের চোখে দেখতেন, যে ইচ্ছায় অনিচ্ছায় হোক আমার কাছে চিকিৎসা দিতে তাদেরকে আসতে হতো। তো এই জন্য বেশিরভাগ আসামি আমাকে সম্মানের চোখে দেখতেন, আদর করতেন সিনিয়র আসামিরা। এমন হয়েছে যে আমি কোর্টে যাব, আমার ঘন ঘন কোর্ট পড়ে, আমার একটা শাড়ি নাই, সিনিয়র কয়েদি যারা তাদের জমা রাখার শাড়ি বার করে দেয় যে মিষ্টি তুমি এটা পরে যাও, তুমি কোর্টে এটা পরে যাবা, তো এটা পরে যাও, বা ওরা আমাকে রেডি করে দেয়। মানে যথেষ্ট আদর আমাকে করেছে ওরা। এবং আসার পথে যখন আমি জামিনে বের হয়ে আসছি, তো তখন ওরা আমাকে বলল যে মিষ্টি আমাদের জন্য কিছু করবা তুমি। এই কথাটা আমার কিন্তু এখনও মনে আছে যে এটার জন্য আমি এখন রাতে ঘুমাতে পারি না, যে ওদের জন্য আমাকে কিছু করতে হবে, ওদের জন্য আমাকে কিছু করতে হবে, যে ওদের পাশে দাঁড়ানো তো কেউ নাই। দেখা যায় যে বছরের পর বছর জেল খাটতেছে, টাকা নেই, পয়সা নেই, সম্পত্তি নেই, বের হয়ে যাওয়ার উপায় নেই, পাশে দাঁড়ানোর লোক নাই। তো আমি যদি আইন পাশ করে ফেলি LLB, তো আমি আশা করি যে মধ্যে পাশে দাঁড়াতে পারবো। মানে ডাক্তারি পেশা ছেড়ে দেওয়া না, আমি ডাক্তারি করছি, চেম্বার করছি, রেগুলার অপারেশন করছি, তো পেশা ছেড়ে দেওয়া না। এবং এটা হচ্ছে আমাদের ক্লাস তো হয় শুক্র শনিবার, এবং আমার এটা পড়তেও খুব ভালো লাগছে। আমার নিজের মেধার উপর এবং আল্লাহর উপর আমার আস্থা আছে যে আমি দুটাই একসাথে চালাতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আপা, বিশেষ করে জেলে যে খাবারটা দেয়, এই খাবারটা নিয়ে অনেক কয়েদির অনেক কমপ্লেন থাকে, খাবারের মানটা ভালো না, সেই খাবারের সাথে নাকি বিভিন্ন ধরনের কোনো কিছু মিশ্রণ করা হয়। আমি নিজে ওই খাবারটা খেয়েছি, আমি নিজে ওই খাবার খেতাম। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন এখন। এবং এই 3 বছরে সত্যিকার অর্থে আমি কোনোদিনই অসুস্থ হইনি। অনেকে বলে যে জেলখানে গিয়ে আমি অসুস্থ বা রিমান্ডে অসুস্থ, আমি কিন্তু সত্যি আমি কোনো দিনও অসুস্থ হইনি, ওই খাবারই আমি খেতাম। আসলে হচ্ছে যে এটা ডিপেন্ড করে কতদিন ধরে থাকছে। আর হচ্ছে যে একটা রুমের মধ্যে আমরা থাকতাম, একটা রুমে 45 জন 47 জন একটা রুমের মধ্যে একটা ওয়াশরুমই ইউজ করতে হয়। তো ধরেন আসামি আসলো, তার গায়ে যদি স্ক্যাবিস বা অন্য কোনো এরকম ডিজিজ থাকে যেটা ছড়িয়ে পড়ার মতন, তো তাহলে তো সেটা ছড়াবেই, এক্ষেত্রে তো কিছু মানে প্রিভেন্ট করার তেমন কিছু নাই। তবে আমি যেটা দেখেছি যে যখন আমি প্রথম গেলাম তখন কিন্তু বালিশও ছিল না, আমি ওই যে একটু ওড়না মুড়ায় মাথায় নিয়ে শুতাম। তো যখন কিন্তু 6 মাস পরে দেখলাম যে সরকার থেকে বালিশের সাপ্লাই আসছে। তো আমি দেখেছি যে যথেষ্টই মানে চেষ্টা করা হয় খাবারের মান উন্নত করার জন্য। এবং আমি যখন কারাগারে ছিলাম, ওনারা যখনই কেউ আসতেন পরিদর্শনে, আমার পরামর্শ মানে সাবরিনাকে
ডেকে দেখা যায় আপনার কি পরামর্শ এরকম নিতেন ওনারা যে কি করা যায়। এবং জেলখানায় কিন্তু মহিলা জেলে কিন্তু বাচ্চারা থাকে, এটা অনেকেই জানেন না, মহিলা জেলে বাচ্চারা থাকে এবং বাচ্চাদের খাবার দাবারের কিন্তু আলাদা ব্যবস্থা। ওদের কিন্তু ঝাল ছাড়া রান্না করা হয়, ওদেরকে চিনি দেওয়া হয়, দুধ দেওয়া হয়, ওদেরকে কলা দেওয়া হয়। দোকানের মাধ্যমে অর্ডার করে বাইরে থেকে ভালো ফল যেগুলো ধরেন আঙ্গুর আনার এগুলো আনানো যায়। তো এখন আর কিন্তু সাধারণ কয়েকদিনে কলা কিনে খান, তা আমি ওই কলাই কিনে খেতাম। এটা নিয়ে ওই যে আমি লিখেছিও যে একটু উনি একটু মজাই করে আমাকে একটু কটাক্ষই করছেন যে সাবরিনা, অনেকেই ভাবেন যে সাবরিনা না জানি কি, তো সাবরিনা যে আসলে কত সাধারণ, আমি ওনাদেরই একজন। হ্যাঁ, তো আমি ওনাদের মতনই খেতাম, তো সে একটু কটাক্ষই করেছে যে আপনি এখন কলা খাচ্ছেন অন্য কয়েদিদের মতন, এটাই লিখেছি আর কি। আচ্ছা, জেলখানায় যে সকল কয়েদিদেরকে আচ্ছা, এখন নিয়ম অনুযায়ী মানে এটা হচ্ছে ব্রিটিশ আমলের কারাবিধান যে কেউ তার সাজার যদি তিন ভাগে দুই ভাগ খেটে ফেলে তখন তারা ওই যে মেট পাহারা যেটা বলে তারা হয়। তো পাহারার আসলে হয় কি যে দীর্ঘদিন জেলখানায় থাকলে মানুষের মনটা কিন্তু একটু সংকীর্ণই হয়ে যায়, চিন্তা করেন যে নিজের বাচ্চা, নিজের আত্মীয় স্বজন সবার থেকে দূরে, টাকা পয়সা নিয়ে কষ্ট, তো তখন তাদের মানসিকতা একটু পরিবর্তন হয়। তো তখন দেখা যায় তারা অন্যান্য আসামিদের উপর একটু অত্যাচার করে। তো আমি যখন মানে কয়েদি হলাম তো তখন ওনারা তখন একটা সিস্টেম হলো যে ওনাদের অত্যাচার থেকে একটু করার জন্য কারাগারে করলো যে এখন নতুন কয়েদিরা পাহারা হবে। তো আমি পাহারা হিসাবে অনেকদিন দায়িত্ব পালন করেছি, তো ওই যে খাবার বাড়া, খাবার বাড়তাম, মানে ওদের ওনাদেরকে নিয়ে কাজ করতাম, আমরা মানে দোয়া পড়তাম বা সব কিছু একসাথে করতাম আর কি। আর রাইটার সাধারণত হাজতিরা হয় আর কয়েদিরা সাধারণত পাহারা হয়। আচ্ছা, যখন পাহারা দিতেন, হ্যাঁ মানে কি এটা পাহারা টাইম ছিল মানে যেন এই কয় ঘন্টা আপনি দিবেন বা? না না না, পাহারা মানে একটা রুমের দায়িত্বে ক্যাপ্টেন যাকে বলে আর কি, ধরেন সেই রুমের আসামিদের যাবতীয় সুখ সুবিধা নিশ্চিত করা, ওদেরকে কম্বল বিতরণ করা, ওদেরকে থালা বিতরণ করা, ওদেরকে মাংস মানে মাংসগুলো দুজন প্রত্যেকটা মাংস মানে একটা যে ঝোল, ঝোলটাও যেন একটু এদিক ওদিক না হয়, যে তাহলেই বলবে যে উনি একটু বেশি পেল আমি কেন কম পেলাম, ওটা বাড়তাম আমি মানে ওটা বাড়ে পাহাড়ারাই। আচ্ছা আপা, বিশেষ করে জেল জেলখানা নিয়ে অনেক অনেক ধরনের কৌতূহল রয়েছে, জানার বিষয় রয়েছে, তো সেখান থেকে আমি আপনার কাছ থেকে জানবো জেলখানায় নারীদের অসম্ভব মহিলা জেলখানায় যেহেতু।